কি জিনিস পছন্দ করেন, তুমি আমার সাথে এসো। ঠিক আছে বন্ধু, তোমার সাথে পরে দেখা হবে। এই বাড়িটা তো সাংঘাতিক বড়। দাঁড়াও, কিছু কি শুনতে পাচ্ছ? সঙ্গীত ওই দরজার ভেতর থেকে আসছে। এটা বন্ধ। চলো আমরা ওই জানালা দিয়ে দেখি। এসো জাস্টিন, আমি তোমাকে উপরে উঠিয়ে দিচ্ছি। সম্রাট সত্যি শামিসান খুব পছন্দ করেন। আমি এখানে লিখে নিচ্ছি, সম্রাট শামিসান খুব পছন্দ করেন। সম্রাট আসছেন, জলদি লুকাও। আর একটু হলেই ধরা পড়ে যেতাম। এই সম্রাট কোথায় যাচ্ছেন? দেখে তো মনে হলো তিনি বারান্দায় যাচ্ছেন। আমি একটা সহজ রাস্তা চিনি। সম্রাটের দিকে চোখ রাখার জন্য এটা কিন্তু খুব ভালো জায়গা। শোনো স্কুইজি, এই নিনজা খাতাটা তোমার কাছে রাখো। ও খাতা, আমি তোমাকে লুকিয়ে রাখবো। চলো গোপন নিনজা কাপড়ের পেছনে লুকাই। ও কাপড়টার ফুলগুলো তাই ফুলের মতোই। ঠিক বলেছে স্কুইজি। এই যে জাস্টিন, তুমি কোনাটা একটু ধরো। তাড়াতাড়ি, সম্রাট আসছেন, লুকাও। এটা কাজ করেছে, সম্রাট আমাদের দেখতে পান না। এই মনে হচ্ছে এগুলো বড় বড় বুদবুদ। বুদবুদ আমার ভালো লাগে। ঠিক আছে অলিভ, এটাই আমাদের সুযোগ। এখন আবার আমার ঘন্টা বাজানো কে? প্রজাপতি, শামিসান সঙ্গীত, আমার প্রিয় তিনটে জিনিসই দেখছি এখানে আছে, কিন্তু কিভাবে? শুভ জন্মদিন সম্রাট, আপনাকে কেমন চমকে দিলাম বলুন। খুবই অসাধারণ, আমি চমকানো পছন্দ করি। কিন্তু তোমার জানলে কি করে যে এগুলো আমার পছন্দ? নিনজাদের গোপন দক্ষতা থাকে। জাস্টিন, ও মা ডাকছে, আমাদের